এপর যে আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতে ছড়িয়ে পড়া মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মহামারী হিসেবে ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যগুলোকে পাঠানো চিঠিতে এই রোগকে মহামারী হিসেবে ঘোষণা দেওয়ার নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারীর আইনের অধীনে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, ফলে রাজ্যগুলোকে এই রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস শনাক্তকরণ ও একটি নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা সকল চিকিৎসা কেন্দ্রগুলোকে মেনে চলতে বলা হয়েছে। মহারাষ্ট্রে এরই মধ্যে 1500-এর বেশি ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 90 জনের। এছাড়া তামিলনাড়ুতে 1 জন এবং পশ্চিমবঙ্গে 5 জনের দেহে এই রোগের উপস্থিতি মিলেছে।